টি-20 বিশ্বকাপ 2022 এর প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টিমকে অবিশ্বাস্যভাবে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপ 2022 এর ফাইনালে ওঠার পর সেই মাঠ থেকেই ভারতীয় টিমকে কড়া হুমকি দিয়ে দিল পাকিস্তান দল। টি-20 বিশ্বকাপ 2022 এর শুরুর দিকে জিম্বাবুয়ে তথা ভারতীয় দল এই পাকিস্তান টিমকে হারিয়ে দেওয়ায় যেখানে পাকিস্তান টিম প্রায় এই বিশ্বকাপ থেকে বিদায় নিতে বসেছিল সেখানে এবার পাকিস্তান দল অবিশ্বাস্যভাবে দুনিয়াকে অবাক করে টি-20 বিশ্বকাপ 2022 এর ফাইনালে উঠে যাওয়ার পর ভারতকে আবার মাঠে মারার কড়া ধমকি দিয়ে দিল পাকিস্তান দল। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব পাকিস্তান টিম ঠিক কিভাবে অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ড টিমকে হারিয়ে ফাইনালে উঠলো এবং তারা ঠিক কিভাবে সেই ম্যাচ শেষ হতে না হতেই সেই মাঠ থেকেই ভারতীয় টিমকে হারিয়ে রোহিত কোহলিদের বিপাকে ফেলে দিয়ে হারানোর কড়া হুঁশিয়ারি দিল, তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত পাকিস্তান ম্যাচ আবার দেখার জন্য তুমি এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও টি-20 বিশ্বকাপ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, টি-20 বিশ্বকাপ 2022 এর প্রথম সেমিফাইনাল ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান এবং নিউজিল্যান্ড টিম মুখোমুখি হয়েছিল, যেখানে যে ম্যাচে প্রথমে নিউজিল্যান্ড দল টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত নিয়েই তারা ফেঁসে যায়, কারণ ওই ম্যাচে পাকিস্তানি বোলাররা সিডনির কিছুটা স্লো পিচকে কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ব্যাটারদের প্রায় হাতই খুলতে দেয়নি, যার ফলবশত নিউজিল্যান্ড টিম 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 152 রানই তোলে। আর 20 ওভার ক্রিকেটে যেখানে এই রানটা অতি সামান্যই, সেখানে এই রানকে তাড়া করতে নেমে পাকিস্তান দল 5 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে 153 রান তুলে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে ফাইনালে উঠে যায়। আর এই পাকিস্তানের ফাইনালে ওঠার পর যেখানে আবারও একটি সেই ঐতিহাসিক ভারত বনাম পাকিস্তান ম্যাচের সুযোগ তৈরি হয়েছে, সেখানে মোহাম্মদ রিজওয়ান, সাদাব খান থেকে শুরু করে প্রমুখ পাকিস্তান দলের ক্রিকেটাররা ভারতীয় টিমের বিরুদ্ধেই ফাইনাল খেলার আকুতি জানিয়েছেই, কিন্তু পাকিস্তানের প্রখ্যাত ক্রিকেটার তথা কমেন্টেটর শোয়েব আখতার এই ম্যাচের শেষেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ভিডিও প্রকাশ করে ভারতীয় টিমকে কড়া ধমকি দিয়ে দিয়েছে, যেখানে তিনি সাফভাবে বলেছেন, জি হিন্দুস্তান, আমরা মেলবোর্নে পৌঁছে গেছি আর তোমরা অবশ্যই এসো, কারণ তোমরা ইংল্যান্ডকে ফেটা লাগিয়ে এলে আমরা তোমাদেরকে এখানে ফেটা লাগাবো। আমরা যেমন তোমাকে 1922 সালে এই মেলবোর্ন মাঠেই মেরে দিয়েছিলাম, এখন এই 2022 সালেও একই কাজ করতে চলেছি। যাই হোক, শুভকামনা রইল, দেখা হবে মেলবোর্নের মাঠে। হ্যাঁ বস, শোয়েব আখতার তো এভাবে কড়া ভাষায় ভারতীয় টিমকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছি, তার পাশাপাশি পাকিস্তান দলের কোচ ম্যাথিউ হ্যাডিনও এইভাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় দলকে ফাইনালে হারানোর জন্য। আর এটা স্বাভাবিক, কারণ ভারতীয় টিম আজ থেকে 30 বছর আগে 1922 সালে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপে পাকিস্তানের হাতে হেরে গেছিল। আর শুধু তাই নয়, পাকিস্তান দলের টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার রেকর্ডও খুব দুর্দান্ত। অবশ্য আজ থেকে প্রায় 13 বছর আগে পাকিস্তান টিম শেষবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এবং যেখানে তারা সেই ফাইনাল খেলেই শ্রীলঙ্কার টিমকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল। তাই একদিকে যেখানে ইংল্যান্ড দলের ক্যাপ্টেন জস বাটলার ভারতীয় টিমকে হারানোর হুঁশিয়ারি দিচ্ছে, সেখানে পাকিস্তান দল থেকে উঠে আসা এইভাবে হুমকির জন্য কি রোহিত কোহলিরা বিপাকে পড়ে যাবে তা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।